Subhanallah walhamdulillah la ilaha illallah Allah Nabi hat uthalen Rabbe ummati Allah আমার উম্মতকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই যে দোয়া শুরু করে দিলেন বন্ধুরে আমার, দোয়া করতে করতে এমন একটা সময় এলো নবীজি অঝর নয়নে ডুকরে ডুকরে কান্তে আরম্ভ করলেন। আল্লাহ সাহাবারাও অবাক, কেন নবী কাঁদেন, কেন এত বিলাপ শুরু করে দিলেন। সূর্য উঠে গেল, নবী কান্তে আছেন, সূর্য অনেকটা উঠে গেল, নাস্তার বেলা হয়ে গেল। ওরে নবীর বাড়িতে কোহরাম মেচে গিয়েছে, নবীর বিবির অবাক, নবীর বিবির কান্তে আরম্ভ করেছে, মসজিদের যত সাহাবা তারা কান্তে আরম্ভ করেছে। আজ কি এমন ঘটনা ঘটে গেল, নবী এইভাবে কাঁদেন কেন? আল্লাহ কিন্তু জানেন যে আমার নবী কেন কাঁদছেন। জিব্রিলকে আল্লাহ বলছে, জিব্রিল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীকে গিয়ে আমার সালামটা দিয়ে দাও। আল্লাহ আকবার, আল্লাহ সালাম দিয়ে পাঠাচ্ছেন, যাও জিব্রিল যাও, আমার নবীকে আমার সালামটা দাও। আর গিয়ে জিজ্ঞেস করো, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করো, আমি আল্লাহ যদিও জানি তবু আমার ভালোবাসার মিষ্টি মুখ দিয়ে আমি শুনবো কিসের জন্য এত কান্না। জিব্রাইল সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, আপনার প্রভু জানতে চায় কেন আপনি এত কাঁদছেন। আমার নবী বললেন, জিব্রিল আজ আমার উম্মতকে বলে আমার মনে পড়ে গেল, আমার উম্মত কিয়ামতের দিন পুলসরাতে কেমন করে পার হবে, আমার উম্মত কবরের আজাবে কেমন করে বাঁচবে। ভাই একটা কথার কথা বলে দিই, আমাদের আহলে হাদিসের মধ্যে একটা এমন দুর্বলতা আছে, যেখানে সেখানে কবর, জমির এক কোণাতে কবর দিল, কিছুদিন পরে বেটারা যদিন বেঁচে থাকলো রক্ষা করলো, পোতারা দখল করে নিল, পোতারা হাল বেয়ে দিল, কবরগুলো খুঁজে পাবেন কি? কিন্তু কোরআন হাদিসকে মন্থন করতে গেলে সব জায়গাতে পাবেন, মুসলমান তুমি জীবিত অবস্থায় যেমন সংগঠনবদ্ধ, সঙ্গবদ্ধ, জামাতবদ্ধ, জামাতে নামাজ, জামাতে সব কিছু, মরার পরেও তোমার জামাত, হাত্তা জুরতুল মাকাবির, এখানে মাকাবির শব্দ এসে কবরস্থান, কবরস্থান, একটা কবরকে কবরস্থান বলা যাবে না। যখন তোমরা কবর জিয়ারতে যাবে তখন এই দোয়াটা, আসসালামু আলাইকুম ইয়া আলা দিয়ার মিনাল মুমিনিন, বহু বচন, এ মুমিনের দলেরা যারা এই ঘরে বসবাস করছো, এখানে বসবাস করছো, আহা ভাই আমার, আমি ধন্যবাদ জানাবো রাঘবপুরের যুব সমাজ এবং এখানকার সকল শ্রেণীর মানুষকে, যে যুব সমাজকে উদ্বুদ্ধ করে যেটা আমার আসল ঘর, সেই ঘরের ব্যবস্থাপনায় কয়েক বছর থেকে আপনারা লেগে আছেন। আর শুনে বড় আনন্দ পেলাম যে 40 শতক জমি আপনাদের নেওয়া হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আগামীতে, কারণ ওটাই তো আমার আসল ঘর, আসল ঘর আমার ওটাই। আর একটা বড় রহস্যের কথা শুনে রাখুন, ইনশাল্লাহ শুনে হবেন, মারপেটে আমরা ই থাকে, একজন ফেরেশতা এসে আমাকে বানাতে থাকে এবং আল্লাহর কাছ থেকে ডাইরেকশন দিতে থাকে, আল্লাহ কেমন করবো, এই করো, এই করো, ওই করো। 4 মাস যেদিন পূর্ণ, 4 মাস হয়ে গেলাম আমার বয়স মারপেটে, তখন আমার মধ্যে রুহ চলে আসে, সব দিক দিয়ে পুড়ে আসে, পুড়ে আসে, শেষে লাভির ওখানে, ওখানে ই টানে, শেষটা টানে, লাভির চারদিক দেখবেন একটু মোটা হয়ে থাকে, মোটা হয়ে থাকে পর্দা, মেয়ে ছেলেদের বেশি থাকে, ছেলেদের কম থাকে। এই জন্য দেখবেন আমারই বোন একই বয়সের, ওর বিয়ে হলো, পেটে যখন বাচ্চা আসলো 9 মাস, ওর পেটটা যে অত বড় হয়ে যায় কেমন করে সয়, কোথা থেকে এই চামড়াটা পেলো, ওই চামড়ার স্তর ই হতে থাকে, আপনার খুলতে থাকে। কিন্তু আমারই পেট যদি একটু অজীর্ণ হয়ে যায়, গ্যাস ফর্ম হয়ে যায়, তখন কত ছটফট করি পেট ফুলে গেল, আর সইতে পারি না। ভাই যান, এই যে লাভি, এখানে এভাবে খুঁতলাবেন সাদা হয়ে যায়, মাটির মতন হয়ে যাবে। এটা হাফ ইজ কাসি রহমতুল্লাহ বলছেন, উনি এই আয়াতের তাফসিরে নিয়ে এসছেন,
ওই ফেরেশতা শেষের বেলা বলেন আল্লাহ এর সমাপ্তি টানবো। ওই আগে আগে ভাদুদান হতো, ভাদুদানের পোয়াল পালা ওই শেষে ওখানে গিয়ে কি একটা ওখানে বসে তুমি ভুলে গেছি, পোয়ালের পালার মাথাখানে একটা ফুল করে এনেকে বসছে তো শেষ টানত, কিন্তু আল্লাহ এর সমাপ্তি ঘটাবো কি করবো। আল্লাহ তখন বলেন এ ফেরেশতা যাও, আমি দেখে দিলাম অমুক জায়গার অল্পটুকু মাটি নিয়ে এসো, অমুক জায়গার অল্পটুকু মাটি নিয়ে এসে ওখানে তুমি সুন্দর করে বসিয়ে দাও, মাটিটা মিশিয়ে দাও তু থাকার মাটি। বন্ধুরে আমার, এরি আমার মায়েরা বোনেরা, এ আমার বন্ধুরা, আমারও লাভিতে আপনারও লাভিতে সকলের লাভিতে। ওই যদিন মায়ের পেটে ছিলাম আমার জন্ম নিতে আর তো অল্প কয়েকদিন বাকি আছে, তার আগে যেই দিন আমি মারা যাব আর আমার আসল ঘরে শুইতে যাব, আমার আসল ঘরে অল্পটুকু মাটি ওই কবরের মাটি না আমার লাভিতে বসিয়ে দেওয়া হয়। মানুষকে এটুকু জানাবার জন্য, মানুষরে তুমি দুনিয়াতে যতই লম্প ঝম্প করো, দুনিয়াতে যতই অহংকার করো, তোমার শরীরে তোমার কবরের মাটি মিশ্রিত আছে। একদিন তোমাকে কবরে যেতে হবে, তবে তোমার অহংকারটা কিসের, এত অহংকারটা করো কেন, এত বুককে ফোলাও কেন, এই কবরে তোমাকে যেতে হবে। এই জন্যই ওই ওখান দিয়ে যখন যান, কবরের পার্শ্ব দিয়ে যখন যান, আপনি তো জানেন না আমার এখানে কবরের মাটি আছে, কিন্তু আমিও বলতে পারবো না, আমার সভাপতিও বলতে পারবে না, আমার আজিজ বারকাতুল বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমার আসল ঘর কবর কোনটা। যদিও কবরের মাটি আমার পেটে আছে, কিন্তু যদি যখন আপনি কবরের পার্শ্ব দিয়ে যাবেন, কবরের মাটিটা কিন্তু জানে যে আমার বুকেই এই লোকটা আসবে। তখন যেন বলে মিনহা খালাক নাকুম অফিয়া নয়ে দোকন, আল্লাহ যেন বলছেন এরে মানুষ, আমি তোকে এখান থেকে এই মাটি থেকে তৈরি করেছি, এই মাটিতে তোকে আমি নিয়ে যাব, এখানেই তোকে আমি শোয়াবো। মিনহা নখরে যোকন, আর এখান এই ঘর থেকে তোকে আবার দ্বিতীয়বার আমি উঠাবো, আমি হাসরের মাঠে নিয়ে যাব, তোমার 70 বছরের হিসাব কিতাব আমি পঙ্কন পঙ্কন রূপে বুঝিয়ে লাবার জন্য। ভাইজান, সেই কবরের কিছু ব্যবস্থাটা করেছেন, আজ নাকি লুটে নিয়ে চলে যান। একটা কথা বলে যাব, আমরা শিবার সময় কত রকম কি করি বন্ধু আমার, আমরা একটা কথা বলি না, নিন কালনা, নিন কালনা, আপনারা বলেন না মরণ কাল, হাদিসা আছে আর নাম আখুল মও, নিদ্রাটা হলো মরণের ভাই, মৃত্যুর ভাই ভাই। অতএব যখন আপনি ঘুমাতে যাবেন, বিছানায় শুইতে যাবেন, তখন পা পবিত্র হয়ে পরিষ্কার হয়ে যদি আপনি পারেন তাহলে উজু করে এক খতম কোরআন, 30 পারা কোরআনের নেকি নিয়ে আপনি শুইবেন। আল্লাহু আকবার, 30 পারা কোরআন পড়তে পারবো এক রাত্রে জি? আপনারা তো প্রশ্ন করতে পারেন, বলেন তো ভাই আমার কোনো এক ভাই আলেম ওলমা ছাড়া আপনি এমন একটা কাজ করেন যে 30 পারা কোরআনের নেকি নিয়ে আপনি বিছানায় শুইবেন, ওই রাত্রে যদি মারা যান আল্লাহর কালাম পুরা কালাম আফজালুল কালাম কালামুল্লাহ পুরা কোরআনের নেকি নিয়ে যদি আপনি মারা যান, আপনি কবরের আজাবে ভুগবেন কখনোই না। কি কাজ করতে গেলে আপনি পুরা কোরআনের নেকিটা পাবেন ভাই বলেন তো? সেই হাদিস বুখারীর হাদিস সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সব সুরার নামকরণ করা হয়েছে সুরার মধ্যে থেকে শব্দ নিয়ে, কিন্তু এটা নামকরণ করা হয়েছে আল্লাহর গুণাগুণ নিয়ে। সুরা ইখলাসকে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার পড়েন, তিনবার পড়েন, একবার পড়লেন এক ভাগ, দ্বিতীয়বার পড়লেন দুই ভাগ, তৃতীয় ভাগ পড়লেন তিন ভাগ, ওটা 10 পারা 10 পারা 10 পারা করে 30 পারা কোরআনের নেকি আপনার খাতায় জমা হয়ে গেল। একবার জ্বলে পড়া যান আলহামদুলিল্লাহ। আর শুনুন,
আপনারা মক্তবে মুলবিটা কেনে রেখেছেন? আমি বড় হয়ে গেলে শরম লাগছে না? শিক্ষার ব্যাপারে ইমাম বুখারী বলছেন, মিনাল মাহদি ইলা লাহাদ, মানুষের জীবনে শিক্ষা কোনোদিন শেষ হয় না। আপনার ঝুল্লুতে যেই দিন মা আপনাকে শুয়েছিল সেই দিন থেকে শিক্ষা আরম্ভ, মিনাল ইলা লাহাদে, কবরে যাওয়া পর্যন্ত। শিক্ষার ব্যাপারে লজ্জা করবেন না, শরম করবেন না। মাওলানা, কোন এমন একটা সুরা আছে ভাই, শুনেছি নাকি আলেমদের মুখে, ওই সুরাটা পড়ে যদি কেউ প্রত্যেক রাত শয়, শোয়ার সময় যদি ওই সুরাটা পড়ে আর ওই অভ্যাস নিয়ে যদি মারা যায়, যতই পাপ থাকুক না কেন, কবরের আজাব হতে পারবে না। কবরের আজাব থেকে ওই সুরাটাই তাকে বাঁচাবে। সে সুরাটা হলো কি সুরা ভাই? সুরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। এই জন্যই এই সুরাটার আর একটা নাম হলো সুরাতুন নাজিয়া, সুরাতুল মুনজিয়া, নাজাত দেনেওয়ালি, পরিত্রাণ দেনেওয়ালা। এই সুরাটাই আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে। হায় রে আল্লাহ, আর শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে রাত 12টা করে দিলাম, টিভি দেখতে দেখতে আমার ঘুমকে নষ্ট করে দিলাম, কিন্তু আপনার দুইটা রুকু আপনার খুব জোর তো সময় লাগলে 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটে আপনি কবরের আজাব থেকে বাঁচার ব্যবস্থা করতে পারলেন না? শুনুন, আমি বলছিলাম সমস্ত নবীর রূপকে একদিকে আর আমার নবীর রূপ একদিকে, তো নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে। মা খাদিজা বলছেন, আমি তোমার রূপে পাগল হইনি, কারণ তুমি রূপর, তুমিও রূপ আছে বটে, তোমার তুলনা হয় না, কিন্তু আমি তো রূপবতী নই। তুমি যুবক, আমি তো যুবতী নই। একজন যুবককে দেখে যুবতীরা পাগল হয়, বুড়ি কেন পাগল হবে? আর যদি বলো ধনমাল, তো তুমি তো নিঃস্ব ফকির গরিব, এটাও তুলনা হয় না। তোমাকে আমি কেন বিয়ে করি যে তুমি মনে করছো আমার রূপে পাগল, আমার শিক্ষা দীক্ষায় পাগল? শিক্ষা দীক্ষায় যদি ব্যাপার নাও, তো তুমি তো একটা হরপও জানো না। আমার নবী কিছুই জানতেন না, নবী উম্মি, কোরআন বলছে নিরক্ষর, কিন্তু হাজিরাতে খাদিজা ওই সময় যে ১৬টা মানুষ শিক্ষিত ছিল আর কোরাইশ বংশে, তার মধ্যে একজন হাজিরাতে খাদিজা। শুধু আরবি নয়, উনি হিব্রু ভাষা, ল্যাটিন ভাষাও জানতেন। অতএ ভাষা দেখো বিয়ে করিনি তোমাকে। এবার নবী কিন্তু চমকে উঠেছেন, বারে আমার যৌবন দেখো তুই পাগল ন, আমার রূপ দেখো পাগল ন, আমার ধন দেখো পাগল ন, ধনের তো ব্যাপারই আসে না, তাহলে আমাকে বিয়ে করলে কেন, কেন বিয়ে করলে বলতে হবে। এবার খাদিজা সেনেহের পরশ দিয়ে আমার নবীকে পার্শ্বে টেনে নিয়ে একটা মহব্বতের চুম্বন দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ ইন্নি কাদ রাগিবতু ফীকা লিখসলাতাইনি। ভালো করে মনে রাখুন, ইন্নি কাদ রাগিবতু ফীকা লিখসলাতাইনি, তোমার দুটো জিনিস দেখে, তোমার মধ্যে দুটো জিনিস আছে, যে দুটো জিনিস আর আরবের কোন যুবকের মধ্যে, কোন মানুষের মধ্যে। ওরে খাদিজা, আরব নয় সারা বিশ্ব জগতের মধ্যে কারোর মধ্যে সেই গুণ দুটো নাই। আজ মাইক্রো, এরে মাইক্রো, তুই তো 15 বছর বয়সে যখন ছিলে তুই কলেজের ছাত্র, তখন 40 বছরে এক 3 ছেলের মায়ের সঙ্গে তুই জেলা ব্যবচার করে ওর স্বামীর কাছ থেকে তুই নিয়ে পালিয়ে গিয়েছিলি, আর আজ সেই স্ত্রী নিয়ে বসবাস করিস, আর তুই আমার নবীর ওপরে এত বড় ক্রিটিসাইজ, আর তুই ব্যঙ্গ বিদ্রুপ ছবি এঁকে দেওয়ালে দেওয়ালে টানবি। শোন, সেই দিন মা খাদিজা কি বলেছিলেন, ইন্নি কাদ রাগিবতু ফীকা লিখসলাতাইনি, নবী আমি তোমার দুইটা গুণে পাগল হয়েছি, এক গুণ লে হোসনে খুলকে কাম, তোমার অন্য তোমার চরিত্র, তোমার ব্যবহার অমায়িক ব্যবহার, তোমার ব্যবহার কারোর মধ্যে নাই,
ওয়ালির হোসেনে সোয়ালে হোসেন ওয়ালে সিদ্দিকা হাদিস একা এক তোমার গুণ তোমার ব্যবহার আর এক তোমার সততা তুমি যে সত্যবাদী তুমি যে মিথ্যাকে ঘৃণা করো মিথ্যা কথা বলো না আমি তোমার সততা দেখে তোমার ব্যবহারে আমি পাগল হয়ে গিয়েছি আল্লাহু আকবার ওই একটা ইসিল দেখছিলাম ফেসবুক তো নবজিৎ সিং সিদ্ধু ভাষণ দিচ্ছে যে সানি দেওয়াল নাকি একজন সিনেমার নায়ক কোন এতে বলেছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তার কোটে তারিখের উপরে তারিখ তারিখের উপরে তারিখ তারিখের উপরে তারিখ আর এই সরকার ঝুটের ওপরে ঝুট ঝুটের ওপরে ঝুট ঝুটের ওপরে ঝুট আর আমার নবী কোনদিন জীবনে নবী হওয়ার আগেও মৃত্যু পর্যন্ত মিথ্যা কি জিনিস মিথ্যাকে এতই ঘৃণা করতেন নবী বলে দিয়েছেন মিথ্যু কোনোদিন জান্নাতে যাবে না মিথ্যু জান্নাতে যাবে না ইয়াকুম ওয়াল খুজুর ওয়াল কিযব তোরা মিথ্যা থেকে বাঁচিস কারণ এই মিথ্যা মানুষকে নিয়ে যাবে গুনাহের দিকে আর গুনাহ করতে করতে মিথ্যা বলতে বলতে তোমার এমন অভ্যাস হয়ে যাবে আল্লাহর ওখানে মিথ্যাবাদী লেখা হবে এবার জাগে তোমার দুটা গুণে আমি বিয়ে করেছি এক তোমার ভালো ব্যবহার এক তোমার সততা ভাই আমার সকাল সকাল অশ্বহীরা সময় উপস্থিত ছি খাদিজা জানছি তুই সতী ও সৎ তোর নাম যেমন ডাক নাম তাহেরা ওর ডাক নাম তাহের তোর নাম তাইয়েবা ওর নাম তাইয়েব পাক পবিত্র সৎ চরিত্রের কিন্তু বলতো তুই এত বড় ধনী মেয়ে আরও একজন গরিব এতে কি জোড়া মানাচ্ছে বারবার যখন স্বামীর বদনাম খাদিজাকে যেন খারাপ লাগলো ওই খাদিজা গিয়ে একেক ব্যক্তিকে যত ধন সম্পত্তি আমার নবীকে দান করে দিয়েছিলেন সেবা করে দিয়েছিলেন বন্ধু আমার সেই খাদিজার মালে খাদিজার ধনে খাদিজার টাকা পয়সা নিয়ে ইসলাম প্রচার হলো এই মুসলমানের জন্য এমনইভাবে ধন দৌলতকে লুটালেন যে নবী হওয়ার 10 বছরে অর্থাৎ নবীর বয়স যখন 50 খাদিজার বয়স যখন 65 খাদিজা যখন মারা যাচ্ছে আল্লাহু আকবার একটা কানা কড়িও নাই পথের ভিখারি ওই সময় কামাল শেষ সময় চলে এসছে একটু ধৈর্য ধরুন ওই গোসলের কথা বলছিলাম হাজরাতে খাদিজা আমার নবীর জাগে মাথা রেখে দিয়েছেন আর মাথা রেখে বলছেন স্বামী গো আমি মারা গেলে আপনি মহাচিন্তায় পড়ে যাবেন কষ্টে পড়ে যাবেন আমার কাফনের জন্য কিন্তু দয়া করে আমাকে কাউরে ধার করজ করে ধারের টাকাতে কাপড় কিনে আমাকে বিদায় করবেন না আমি কাফনের ব্যবস্থা করে রেখেছি অমুক জায়গাতে আমার কাফন রাখা আছে ওই কাপড়টা পরাবেন স্বামী গো আমার একটা অনুরোধ এই জীবনে আমার শরীর আমার মাত্র দুইজন স্বামী আগে আপনি 3 নম্বরের স্বামী স্বামী ইচ্ছা আমার শরীর কেউ দেখেনি ওতে আমি মারা গেলে গোসল দেবেন আপনি স্বামী গো আপনার হাত ধরে আমি এসেছিলাম বাসর ঘরে আমার একটাই আরমান যে আপনি আমাকে হাত ধরে আপনি আমাকে কোলে করে আপনার কোলে চড়ে আমি যখনই আমি কবরস্থান মক্কার কবরস্থান মোয়াল্লাতে যেতে চাই আমার ঘরে যেতে চাই আপনার কোলে চড়ে স্বামী গো আমার আমার শরীর আমার উলঙ্গ শরীর আমার বাবা খোয়াইলের পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি অতএব যখন আমি মারা যাব গোসল দেবেন আপনি এই 4টা দরখাস্ত রাখার পরে খাদিজা মারা যাচ্ছেন বন্ধুরে আমার নবী নিজে গোসল দিলেন গোসল দিয়ে ফাতেম খাদিজা যে বলেছিলেন কাফন অমুক জায়গা রাখা আছে কাফনের কাপড়টা যখন আনতে গেলেন নবী চমকে উঠলেন এটা কাফন নয় আজ তো 25 বছর আগে ওই যে আমি বিয়ে করেছিলাম বিয়ের দিন যে ওড়নাটা পরে খাদিজা বাসর ঘরে এসেছিল ওই ওড়নাখানা সুন্দর করে তাও করে যে ওড়নার বর্ণনা আল্লাহ কোরআনে বলেছেন যে ওড়নার কসম আল্লাহ খেয়েছেন ওই ওড়না ওই চাদরটা সুন্দর করে তাও করে রেখে দিয়েছেন বন্ধু আমার নবী সেদিন এতটা কেঁদেছেন আল্লাহ এই খাদিজা সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিল কিন্তু আমি একটা নতুন কাপড় দিতে পারলাম না আমি কেমন স্বামী একখানেই ওড়না তাতে পুরানা 10 জায়গাতে চামড়ার তালিমা
ভরা আছে। ওই উন্নখানা নবী যখন বিছালেন, খাদিজা ছিল এত মোটা সোটা মেয়ে, লম্বা মেয়ে, যখন ওকে শোয়ালেন, আল্লাহ রে আল্লাহ, চাদর ছোট হয়ে গেল, চাদর ছোট হয়ে গেল, পা যদি ঢাকতে যাচ্ছেন মাথা উদাম, মাথা যখন ঢাকতে যাচ্ছে পা খুলে যাচ্ছে, আল্লাহ নবী মাথা ঢেকে দিলেন, মাথাকে কোলে করে যখন জান্নাতুল মুআল্লার কবরস্থানে কবরে যখন শোয়ালেন, সেই দিন নবী এতটুকু কেঁদেছিলেন বন্ধু, এতটা কেঁদেছিলেন, পরে কবরের মাটি ধরে নিয়ে তিনি কেঁদেছিলেন, কাঁপা কাঁপা হাত, আল্লাহ এরকম দেখে না, এ খাদিজা আমার জন্য, আমার ইসলামের জন্য, আমার দিনের জন্য, আল্লাহতে টাকাকে টাকা মনে করেনি, ধনকে ধন মনে করেনি, পয়সাকে পয়সা মনে করেনি, সব কিছু বিলীন করে দিয়েছিল। আর আজ বিদায়ের কালে আল্লাহ ওকে আমি তিনখানা কাপড় দিতে পারলাম না, তিনখানা কেন, একখানা পূর্ণ চাদর দিতে পারলাম না, আল্লাহ এই ইনসাফ তুমি করবে, আল্লাহ এ ঋণ তুমি পরিশোধ করবে, এইও আল্লাহ এখান থেকে তুমি পূর্ণ করবে। বন্ধুরে আমার, সেই দিন নবী যে কতটা কেঁদেছিলেন, হায় রে আল্লাহ, এরে নবী প্রেমিকেরা বলো দেখি একবার কি আমার আপনার স্মরণ হয় না, আজ কতটা কতদিকে বরবাদ করেন। আল্লাহ নবী সেই দিন মা খাদিজা পা হাঁটু থেকে নিয়ে এদিকে, হাঁটু থেকে চাদরটা এসে কোনো রকম, আর হাঁটু থেকে পাঁড় গড়ালি পর্যন্ত মাতকাতে ইজকির বলে, ইজকির বলে এক প্রকারের ঘাস পাওয়া যায়, যেমন আমাদের উলার খেয়ার দুবড়ি, ওই ঘাস দিয়ে সেই দিন ডেকে দিয়েছিল। আজ আমি নবী প্রেমিককে দেখবো, বেশি নয় আপনার চলে গিয়েছেন, আমি পাঁচজনকে দেখতে চাই, পাঁচজনকে দেখতে চাই, নবীর কতটা প্রিয় ভালোবাসা, খাদিজার কতটা প্রিয় ভালোবাসা। বন্ধুরে আমার, মা যদি মারা যায়, বাপ যদি গরিব হয়, বেটারা কি মাকে কাফন দেবে না, বাপকে কি ধার করতে পাঠাবে? শুনুন শুনুন, আজ মেয়ে ছেলেকে পাঁচখানা কাপড় লাগে, আমি পাঁচটা মানুষকে আমি দেখতে চাই, যে মা খাদিজার মহাব্বতে, ওরে মা খাদিজাকে ভালোবাসা না, স্বয়ং আল্লাহ নবীকে ভালোবাসা, আর আল্লাহ নবীকে ভালোবাসা নয়, সরাসরি আল্লাহকে ভালোবাসা। আজ ওই মায়ের জন্য, ওই মায়ের জন্য একটা মেয়ে ছেলেকে কাফনের কাপড়, কাপড়ের দাম আমি মাত্র ৫০০ টাকা ধরলাম, মাত্র ৫০০ টাকা, ওরে নগদে হোক বা বাকিতে হোক, আমি পাঁচজন মুসলমান এই শেষ মুহূর্তে আমি দেখতে চাই, যে ওই মা খাদিজার জন্য আজও যখন হাজি সাহেবরা যায়, ওরে মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়, ও যদি একজন আলেম হয়, নিশ্চয় সব কল্পনার জগতে বুঝতে পারবে, যেন আজ এই কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাইদের কান্না করে আকাশের পানে চেয়ে কান্না করেছিলেন, আল্লাহ এই কবরে ওই দুইটা মা শুয়ে আছে, যে মা সব কিছু দিয়েছে কিন্তু যাবার বেলা সে কাপড়ের কাপড়টা পায়নি। বন্ধুরে আমার, এমন কোনো ভাই আছেন কি, এমন কোনো বাবা আছেন কি, আপনার সবই দিয়েছেন, আমার ঘরে একজন নিজের ঘরের জন্য ওই মায়ের নামে, ওই মায়ের জন্য ৫০০ করে আমার কোনো ভাই দিতে পারেন কি, পারেন না ভাই? আমার এর আগে আপনারা দিয়ে দিয়েছেন, আপনারা দিয়ে দিয়েছেন, কিন্তু এমন কোনো একজন নাই কি, একজন নাই কি? আচ্ছা দেখো, অনেক সময়, অনেক সময় টাকা দিয়ে খেয়েও দান করা হয়, এটা আপনার এই জালসার জন্য রান্না করা হয়েছিল মাংস, যে তো রান্না করা মাংসটা কিছুটা বেঁচে গিয়েছে, এই মাংসটা বরবাদ না করে আপনি যে কিনে আনবেন, কিনে যা আনবেন, আপনার এই টাকাটা কিন্তু দান করাই হবে, দান করাই হবে, অতএব মাংসটা যেন নষ্ট না হয়। আপনারা মাংস কত করে রেখেছেন? দামটা বললে তো আচ্ছা আচ্ছা, আপনার মাংস কেন নেবেন? আলহামদুলিল্লাহ আমি বৈমুখ হইনি, আমি ৫ জন চেয়েছিলাম, আমি এক ভাইকে পেলাম ৫০০ করে, ওই ১০০০ দিয়ে দিয়েছে, যেন আমি ২ জনকে পেয়ে গেলাম। ভাই আমার, মেয়ে ছেলেকে, আপনার মা যদি মারা যায়, এখন ৩খানা দিচ্ছি কিন্তু মেয়ে ছেলে ৫খানা কাপড়, ৫খানা দেওয়া যায়, ৫খানা দেওয়া যায়, আমি ২খানার দাম পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আতাউর রহমান, হাজি আতাউর রহমান, আল্লাহ দেখে নাও, আজও তোমার নবীর প্রেমিক আছে, আল্লাহ আজও যেই মাকে তুমি নিজে সালাম দিয়েছো, আল্লাহ যেই খাদিজাকে তুমি সালাম দিয়েছো, তোমার ফেরেশতা জিবরিল সালাম দিয়েছে, আজ রাঘবপুরের মাটি থেকে আল্লাহ আমরা তার ছেলেরা, আল্লাহ সালাম কালাম, তার কাফনের দাম আমি ৫ জন চেয়েছিলাম, ৪ জন পেয়ে গিয়েছি। হাজির
হাজি হাজি সাহেবের ছেলে মুসা কোন ওই হাজি সাহেব নামটা ভুলে গেলাম আতাউর রহমান হাজি আতাউর রহমানের ছেলে কি সুন্দর নাম আতাউর রহমান আর ছেলে মোহাম্মদ মুসা মুসা নবী মুসা কালিমুল্লাহর নামে আল্লাহ মুসা ম্যানেজার উনি 600 টাকা না 2000 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছয় জন পেয়ে গেলাম হাজি ভাই এই কোরআনকে কে না ভালোবাসে কোরআনকে কে না মানে কোরআনের যদি কেউ অপমান করে আজ নবীর অপমান ব্যঙ্গচিত্র করার জন্য সারা বিশ্ব মুসলমান গর্জে উঠেছে আর কোরআনের ব্যাপারে যদি কেউ করে মুসলমান এটুকু সইতে পারবে না ভাই আমার কোরআন বলছে আসমান সাত জমিন সাত সমুদ্র সাত জাহান্নাম সাত মহাদেশ সাত ওরে হাজিরা হজ করতে গিয়ে হাজি আতাউর রহমান দেখেছেন তাওয়াফ করবে কাবা ঘরের সাত সাফা মারো দৌড়াবে সাত সবই সাত সবই সাত আর এখানে আছে ছয়জন ছয়জন অর্থাৎ পাঁচশো 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 করে ছয় একজন আল্লাহর কালামকে ভালোবেসে একজন আল্লাহর কালামকে ভালোবেসে আসুন তো ভাই আমার তাহলে কোরআনের পুকার কোরআনের আওয়াজটা আলহামদুলিল্লাহ তাফজুল হক তাফজুল হক 500 টাকা দিলাম সকালে দিবে আর কি আলহামদুলিল্লাহ তাফজুল হক 500 টাকা পেয়ে গিয়েছি সাতজন জন হয়ে গেল ভাই আমার এই কবরের একজন মুসলমানের আকাঙ্ক্ষা জীবনের উদ্দেশ্য আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচি আর জান্নাতখানা যেতে পারি জান্নাত আর জান্নাত হচ্ছে আটখানা জান্নাত হচ্ছে আটখানা আমার এমন কোনো ভাই নাই যে 100 টাকা দিয়েছেন 400 টাকা বাকি রেখে আট নম্বরে নিজের নামটা লাগাতে পারেন আপনার যারা মারা গেছেন আল্লাহ দোয়া করবো আল্লাহ তুমি তাদেরকে বাবে রায়ান দিয়ে রায়ান জান্নাত আল্লাহ তুমি জায়গা দিয়ে আট নম্বরের জান্নাত জান্নাতুর রায়ান সব জান্নাতের সেরা জান্নাত একজন নাই ভাই নবীর হাদিস লা সামানিয়াত আবওয়াব জাহান জান্নাত হলো আটটা গেট আটটা গেট আটটা দরওয়াজা একজন ভাই আমার একজন আল্লাহর বান্দা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা জিনিস আল্লাহ কবুল করে না আচ্ছা ওটা 100 টাকা পরে দিয়ে দেবে আচ্ছা আলহামদুলিল্লাহ কি নাম মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আলহামদুলিল্লাহ 500 400 নগদ আপনার 100 বাকি আট জন পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রা আপনার বারাকাল্লাহ আল্লাহ বারিক লাহুম ফি মা রাযাকাতাল্লাহ রাহমাহুম ভাইজান হযরতে মুসা তেমনই একজন নবী ছিলেন যে নবী কিয়ামতের দিন বেহুশ হবে না সব আগে কবর থেকে উঠবেন আমাদের শেষ নবী উঠেই যদি আরশের দিকে তাকাবেন তো দেখবেন হাজিরাতে মুসা আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়েই আছেন আর টেবিলের পায়া কয়টা হয় যে ভাই টেবিলের পায়া কয়টা হয় এই যে পায়া গেল চারটা না আল্লাহর আরশেরও পায়া চারখানা আটজন ফেরেস্তা ধরে উঠিয়া আছে আটজন ফেরেস্তা আর ওই নবীর নামেই নাম হাজি সাহেবের ছেলে মোহাম্মদ মুসা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওই মুসা কালিমুল্লাহ নবী মোহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ তাদের সঙ্গী করে তুমি আল্লাহ জান্নাতে জায়গা দিয়ে সুনবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে শহাদাদের সঙ্গে আল্লাহ সালেহীনদের সঙ্গে তুমি সঙ্গী করে দিও শুধু আমার একটু দাবি এর রাঘবপুর হরিশ্চন্দ্রপুরে যেন আমি নতুন নই সব জায়গায় এসেছি রাঘবপুর নাম জানি কারণ এই রাঘবপুর মাটিতেই একজন বড় আলেম কি নামটা ভুলে গেলাম মাল্লা আব্দুল্লাহ বেঁচে আছেন উনি বেঁচে আছেন আচ্ছা চল আলহামদুলিল্লাহ এত বড় আলেমের গ্রাম আমি ওনাকে চিনি ভালো করে কিন্তু আমারই ছিল যে বোধ হয় উনি বেঁচে নাই বেশ কিছু শুনতে পাচ্ছি না তো ভাই আমি মুসা সাহেবের কাছে আমার ভাইয়ের কাছে একটু খালি দাবি রাখবো একটা দাবি রাখবো বুনিয়াল ইসলাম আলা খামসি ইসলামের মূল বুনিয়াদ মূল ভীতিও হয়েছে পাঁচ পাঁচটা উনি একটা ভীত দিয়ে দিয়েছেন একটা ভীত
দিয়েই দিয়েছেন, শুধু চারটা ভিত বাকি আছে। ওই 4000 টাকা ওনাকে ওনার সুবিধা মতো উনি দিবেন। আর হাদিসে আছে তিন প্রকারের মানুষ আছে যাদের সাহায্য আল্লাহ করেন। হাক্কুন আলাল্লাহ আউনহুম, আল্লাহর উপরে ওয়াজিব জরুরি ওদের সাহায্য করা। তার মধ্যে কেউ যদি দিব বলে আদায় করব বলে কাউকে কোনো কথা দিয়ে থাকে, ধার নিয়ে থাকে, তো কোন দিক দিয়ে যে আল্লাহ আদায় করার সুযোগ করে দিবে ও বুঝতে পারবে না। কারণ এটা নবীর জবান, নবীর মুখ থেকে বের হয়েছে যে আল্লাহ এটা দায়িত্ব তিনটে প্রকারের মানুষের সাহায্য করা। তাই আমি ওনাকে বলার কাছে এইটুকু আমার শেষ অনুরোধ যে এই আজ যেন আমি নিরাশ যেন না হই, নাউম্মেদ যেন না হই, আজ যেন আমি অপমান বোধ যেন না করি, ওনাকে ইনশাল্লাহ বলতে হবে। আগামীতে আগামী দিনে যখন সুযোগ হবে তখন উনি দিয়ে দিবেন, যখন অবসর হবে সুযোগ মতো দিবেন, এককালীন না দিবে, কিস্তে কিস্তে সময় মতো দেবেন। কিন্তু 5000 1000 পেয়ে গিয়েছি, আর 4000-এর আমার শেষ দাবি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, জালসারও শেষ আর ওনার দানেরও শেষ। আর নবী বলছেন শেষের আমলটা, শেষের কামটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি গ্রহণযোগ্য। দোয়া চাইল আলহামদুলিল্লাহ, মা বন্ধের পক্ষ থেকে 525 টাকা আল্লাহ কে কত দিয়েছে তুমি জানো, এবং 10 কিলো ভুট্টা, আল্লাহ সমস্ত দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ।